এখন আমরা আলোচনা করব স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়, অর্থাৎ ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ ফ্রম স্ল্যাটস্কি সাবস্টিটিউশন ইফেক্ট। ওকে, স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব থেকেও কিন্তু আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আমরা সেভাবে করতে পারি, কিভাবে করতে পারি, আমরা কিন্তু জানি যে ভোক্তা চাহিদা রেখা কি হয়, দাম ও চাহিদার পরিমাণের মধ্যে একটা সাধারণত বিপরীতমুখী সম্পর্ক নির্দেশ করে। কারণ কি হয়, চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, সেটার কারণ কি? কারণ হচ্ছে দ্রব্যের দাম যখন বেড়ে যায় তখন চাহিদা কমে যায়, দ্রব্যের দাম যখন কমে যায় তখন চাহিদা বেড়ে যায়। এভাবে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করার কারণে কিন্তু চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। ওকে, বাম থেকে ডান দিকে যখন নিম্নগামী হয় তখন কিন্তু স্ল্যাটস্কির বিকল্প প্রভাব বিশ্লেষণ করলেও কিন্তু আমরা সেই প্রভাবটা লক্ষ্য করি। কারণ বিকল্প প্রভাব অনুসারে কি হয়, যখন পণ্যের দামটা কমে যায় তখন ভোক্তা সেই পণ্যটা কি করে, কম পরিমাণে ক্রয় করে। আবার দ্রব্যের দামটা যখন বেড়ে যায় তখন ভোক্তা কি করে, সেই পণ্যটা কি করে, কম পরিমাণে ক্রয় করে, এবং দ্রব্যের দাম যখন বেড়ে যাবে তখন অন্য পণ্যটা বেশি পরিমাণে ক্রয় করে। হ্যাঁ, এভাবে একটা কি হচ্ছে, বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করছে। তো সেক্ষেত্রে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করতে পারি। তাহলে চাহিদা রেখাটা অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমত দুইটা রেখা অঙ্কন করতে হবে। উপর নিচ করে দুইটা রেখা আমরা কি করব, সমান সমান করে যদি অঙ্কন করি তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা আগে ও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা নির্দেশ করে দিব। তাহলে মনে করলাম এখানে এটা হচ্ছে ও এক্স অক্ষ এবং এটা ও ওয়াই অক্ষ। ও এখানে আমরা এক্স পণ্য এবং এখানে ওয়াই পণ্য আমরা নির্দেশ করলাম। ওকে, ওয়াই পণ্য যদি নির্দেশ করি এবং পাশাপাশি আমরা এটাও সিলেক্ট করে দিব, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এখানে হচ্ছে কি, এক্স পণ্যের চাহিদার পরিমাণ। আমরা যদি এখানে কিউডি কিউডি এক্স লিখতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই পণ্যের দাম, এটাকে আমরা কি করতে পারি, এখানে আমরা পি ওয়াই লিখতে পারি। হ্যাঁ, পি ওয়াই, এটা যদি আমরা এখানে, এটা কি পরিমাণ, অর্থাৎ এক্স পণ্যের চাহিদার পরিমাণ, আর এটা হচ্ছে ওয়াই পণ্যের দাম, বা এটা এক্স পণ্যের দাম আমরা নির্দেশ করতে পারি, এক্স পণ্যের দাম। কারণ এখানে এক্স পণ্য নিয়ে আমরা কি করব, বিশ্লেষণটা করব। তাহলে এটা হচ্ছে পিএক্স। দেখুন স্বাভাবিকভাবে এখানে কি হবে, স্বাভাবিকভাবে এখানে এখানে প্রাথমিক বাজেট রেখাটা থাকবে এবি। এবি হচ্ছে প্রাথমিক বাজেট রেখা। হ্যাঁ, ভোক্তার প্রাথমিক বাজেট রেখা কত, এবি। এখন স্বাভাবিকভাবে এখানে কি হবে, যখন এবি বাজেট রেখা, তাহলে সে এখানে কি আইসি ওয়ান নিরপেক্ষ রেখায় সে কি করছে, অবস্থান করছে। এবং স্বাভাবিকভাবে এখানে তার কি হয়েছে, যেহেতু আইসি আইসি রেখা অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট কার্ভ যখন এখানে ই বিন্দুতে স্পর্শক হয়েছে, স্পর্শক হওয়ার কারণে এখানে এক্স পণ্যের চাহিদার পরিমাণ হচ্ছে কত, ও এম পরিমাণ, এবং ওয়াই পণ্যের চাহিদার পরিমাণটা হচ্ছে এখানে ও এন পরিমাণ। হ্যাঁ, ও এন পরিমাণ। তাহলে এবং যখন এখানে কি হচ্ছে, তাহলে এখানে তার এক্স পণ্যের চাহিদার পরিমাণটা এতটুকু। যখন আমরা ভোক্তার প্রকৃত আয় স্থির রেখে এবং একটা ওয়াই দ্রব্যের চাহিদার ওয়াই দ্রব্যের দাম স্থির রেখে যখন আমরা এক্স পণ্যের দাম নিয়ে কাজ করবো, অর্থাৎ এক্স পণ্যের দাম যখন কি হয়ে যাবে, কমে যাবে, তখন ভোক্তার প্রকৃত আয়টা বেড়ে যাবে এবং ভোক্তা এক্স পরিমাণ পণ্যটা বেশি পরিমাণের ক্রয় করতে পারবে। তখন সে কী হবে, অ্যাবি বাজেট রেখাটা স্থানান্তরিত হয়ে ডান দিকে অ্যাবি ওয়ানে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে অ্যাবি ওয়ান বাজেট রেখা। তাহলে এখন স্ল্যাটস্কির প্রভাব থেকে যদি আমরা ব্যাখ্যা করতে পারি, স্ল্যাটস্কির প্রভাব থেকে আমরা জানি কি, পরিবর্তক প্রভাব থেকে অ্যাবি ওয়ানের সমান্তরাল করে অ্যাবি বাজেট অ্যাবি বা সিডি বাজেট রেখা অঙ্কন করতে হবে। কেন করতে হবে, কারণ সেখানে কি, সে তার যেহেতু প্রকৃত আয়টা বেড়ে গিয়েছে, তাহলে তাকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য প্রকৃত আয় থেকে যে তার যে প্রকৃত আয়টা রয়েছে সেটা কি করতে হবে, ফের কেটে নিতে হবে। কেটে নিলে তখন কি করবে, সে ই বিন্দু দিয়ে এমনভাবে রেখাটা অঙ্কন করতে হবে যেন ই বিন্দু দিয়ে গমন করে এবং সিডি বাজেট রেখায় স্থানান্তরিত হবে। সিডি বাজেট রেখায় স্থানান্তরিত হলে সে কি হচ্ছে, সে পূর্বের সংমিশ্রণ বিন্দুতে ফিরে যেতে পারছে। এবং কিন্তু এখন যেহেতু নতুন বাজেট রেখা অঙ্কন করা হয়েছে, তাহলে এখানে নতুন কি রাখবে, আমাদের আইসি নিরপেক্ষ রেখা লাগবে, অর্থাৎ নিরপেক্ষ রেখা ইন্ডিফারেন্স কার্ভ লাগবে। তাহলে এটা হবে আইসি টু নিরপেক্ষ রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সে কি করছে, এফ বিন্দুতে ভারসাম্য অর্জন করেছে। এফ বিন্দুতে ভারসাম্য অর্জন করার কারণে এখানে এক্স পণ্যের চাহিদার পরিমাণটা ও এম থেকে বেড়ে গিয়ে ও এম ওয়ান হয়েছে, আবার এখানে ওয়াই পণ্যের চাহিদার পরিমাণটা ও এম থেকে ও এন ওয়ানে কমে গিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকৃত
আয় স্থির থাকা সত্ত্বেও ভোক্তা অপেক্ষাকৃত সস্তা পণ্যটি সে বেশি পরিমাণে ক্রয় করছে এবং স্থির থাকা পণ্যটি অর্থাৎ দামি পণ্যটি ভোক্তা সে কমিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রেও স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাবের সাহায্যে কিন্তু এখানে যদি আমরা আপাত দৃষ্টিতে দেখিও যে ওয়াইড্রোবের ভোগের পরিমাণটা কমে গেছে এবং এক্সপণ্যের পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু তারপরেও তার কি হয়েছে, উপযুক্ত অর্থাৎ তৃপ্তিটা বেড়েছে। কিভাবে সেটা? সে প্রথমে আইসি ওয়ান নিরপেক্ষ রেখা, প্রথম নিরপেক্ষ রেখায় ছিল এবং পরবর্তীতে পরিবর্তক প্রভাবের সাহায্যে সে দ্বিতীয় নিরপেক্ষ রেখায় অবস্থান করার কারণে এখানে তার উপযুক্তটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আপাত দৃষ্টিতে এটা কি ভোক্তার সমান, ভোক্তা কি হচ্ছে আগের চেয়ে বেশি তৃপ্তি লাভ করতে পারছে। এটা এখন যদি আমরা এই চিত্র থেকে যদি আমরা এখন চাহিদা রেখা অঙ্কন করতে পারি, তাহলে সেটা কিভাবে করতে পারি? এখন যদি আমরা যদি এক্সপণ্যের দামটা যদি আমরা পি নট ধরি, পি নট ধরলে কি হবে, এখানে পি নট, এবং এখানে দেখা যাচ্ছে যে এক্সপণ্যের চাহিদার পরিমাণটা ছিল ও এম, এবং ই বিন্দু ভারসাম্য বিন্দু অনুসারে যদি আমরা বিন্দুটা পাই, অর্থাৎ এখানে আমরা একটা বিন্দু পাবো, এটা হচ্ছে একটা সমান করে রেখাটা অঙ্কন করতে হবে, আমার রেখাটা সমান হয়নি, সমান করে অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা একটা যদি বিন্দু পাই, তাহলে এই বিন্দুটা যদি আমরা কি করি, তাহলে এখানে এই বিন্দু অনুসারে আমরা এখানে একটা আর বিন্দু পাচ্ছি। হ্যাঁ, আর বিন্দু অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এখানে ও এম পরিমাণ এক্সপণ্য, হ্যাঁ এক্সপণ্য, এটা আমরা ডট ডট দিয়ে যোগ করে দিব, এবং তখন দ্রব্যের দাম হচ্ছে ওপি নট। হ্যাঁ, ওপি নট, এবং আবার দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, এক্সপণ্যের দাম কমার কারণে সে কি হয়েছে, এফ বিন্দুতে চলে গিয়েছে। এফ বিন্দুতে চলে গিয়েছে কেন, কারণ এটা স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাবের সাহায্যে। তাহলে এখান থেকে আমরা, তাহলে দ্রব্যের দাম এখানে কি হয়ে গেছে, তাহলে এখানে এক্সপণ্যের দাম কমেছিল না, তাহলে এখানে এক্সপণ্যের দাম কমে যদি পি ওয়ান, পি নট থেকে পি ওয়ানে চলে আসে, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাবো, সে বিন্দুটা হচ্ছে এখানে এ বরাবর যদি আমি দিই, অর্থাৎ এফ বিন্দু অনুসারে আমরা একটা এখানে বিন্দু পাচ্ছি, সেটা যদি আমরা এস বিন্দু হিসেবে সিলেক্ট করি, তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে এখানে ও এম থেকে এটা কি হয়েছে, বেড়ে ও এম ওয়ান হয়েছে, এবং দ্রব্যের দামটা পি নট থেকে কমে পি ওয়ানে চলে এসছে। তাই এখানে যে আমরা যে আর এবং এস দুইটা বিন্দু পেলাম, আমরা এটা ডট ডট দিয়ে এখানে যুক্ত করে দিতে পারি, এখানে যে আমরা আর এবং এস বিন্দু পেয়েছি, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা ডিডি এস চাহিদা রেখা পাচ্ছি, অর্থাৎ হচ্ছে ডিডি এস মানে হচ্ছে স্ল্যাটস্কিস সাবস্টিটিউশন ইফেক্ট, হ্যাঁ, ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ। তাহলে এখানে এস আর এবং এস এস বিন্দু যোগ করার কারণে এখানে আমরা নিম্নগামী একটা চাহিদা রেখা পেয়েছি। তাহলে এভাবেই আমরা কি করতে পারি, স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব থেকে আমরা চাহিদা রেখাটা অঙ্কন করতে পারি।